পানি খায় না, তো পানির বদলে সে আবার কোক খায়। আচ্ছা চলেন আঙ্কেল যাই একটু। আসসালামু আলাইকুম চাচা। কাপড় চোপড় আনলে পরবেন? ও সবাই দিল নাকি খায় না? আসসালামু আলাইকুম। আসলে মূলত হচ্ছে কি, আমরা রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার পরে দেখি যে রাস্তার মধ্যে একজন মানুষটা শুয়ে আছে, একজন মানুষ শুয়ে আছে। কাছে গেলাম, কাছে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর সে খেতে চাল বিরিয়ানি খেতেছে। আমি বিরিয়ানি করে পাই, পরে চলে আসছে একটা বিরিয়ানি নিতে। চলেন দেখি আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছিলাম দুজনে, ঘুরতে বেরোনোর সময় পরে মোরগ খোলা পাই বাইরে, পরে এখান থেকে বড় বাজার থেকে আমরা তার জন্য মোরগ খোলা নিলাম। মোরগ খোলাটা নি না, মোরগ খোলাটা একটা মজার বিষয় হচ্ছে, মজার বিষয়টা হলো সে পানি খায় না, তো পানির বদলে সে আবার কোক খায়। তো এখন আমরা কোক কিনবো ওনার রেস্টুরেন্টে, যেটা সেটা হচ্ছে ছোট, দেখা যায় বাবা যদি না খায় আরেক ঝামেলা, যেহেতু উনি একটু মানসিক সমস্যা। তো আমরা ওনার মন মতো নিয়ে যাচ্ছি ওখান থেকে কোক খাওয়াবে, ওই যে। তো আমরা এখন ওনার জন্য কোক করতেছি। ওকে, ওই যে হাফ লিটারটা, ওই যে হাফ লিটার। হাফ লিটারটাই নাও, হাফ লিটার। আর ওই যে আপনার ভাইয়া অলরেডি কোক কিনছে, আর আমরা এখন এখানে যাব। যদি আমরা এখানে নতুন আসছি, দেখা যাক মানুষটার সঙ্গে দেখা করি এবং তাকে একটু খাওয়াই। সে যে বিরিয়ানি নাকি খুব লাইক করে, আসার পথে আমরা দেখেছিলাম। আসলে মূলত আমরা কালকে যে ইফতার আয়োজনটা করছিলাম, দেওয়ার পথে ওনাকে রাস্তার মধ্যে দেখতে পাই। তো এই সম্বন্ধে আমাদের আঙ্কেল অনেক ভালো করে বুঝতো, আঙ্কেল এখানে ব্যবসা করে, আঙ্কেলের মুখে আমরা কথাগুলো একটু শুনি। আঙ্কেল একটু ওনার সম্পর্কে একটু বলেন, ওনার সম্বন্ধে একটু যদি বলতেন, যদি আসেন আজকে শুনুন, যদি ওনাকে দেখে চিনে। কতদিন ধরে আসেন? না, ওই যে প্রায় ছয় সাত বছর যাবৎ। ছয় সাত বছর ধরে এই রাস্তার মধ্যে এখানে? আগে ধর এই ছিল না, ছিল না, হ্যাঁ, তখন ওই পারে আমার দোকান ছিল। আচ্ছা, হ্যাঁ, তখন এই দোকানের সামনে উনি বসে থাকত। এরপর থেকে মনে কর অনেকে অনেক কিছু নিয়ে আসে, অনেকে ঠিক খায়, অনেকে ঠিক খায় না। আমারটা খাইছে কিন্তু আমি কালকে, অনেকে ওর যাটা ভালো লাগে ওটাই খায়, কিন্তু পানি খায় না। পানি খায় না, ও ঠান্ডা কোক খায়। এই যে কোকটা খাইব, প্রথমে আমি হাত দিই। আচ্ছা আচ্ছা, হাত দেওয়ার পরে গিয়ে একটু মুখ ধুই, এরপর হালকা একটু খায়। এই কোক দিয়ে? কোক দিয়ে। আচ্ছা, এই বুতল লাগায় এখান থেকে সাইডে দেয়। সব পায়খানা এই পর্যন্ত আমি দেখি নাই, এতদিনের মধ্যে দেখেন নাই। আচ্ছা, কত বছর এখানে থাকে অঙ্কেল? এই যে বললাম যে ছয় সাত বছর। ছয় সাত বছর কিছু বলতে পারে না, অনেক কথা বোঝা যায় না। এই পর্যন্ত কোনো আত্মীয় আসতেও দেখি নাই তার। দর্শক, আমরা একটু ওনার চেয়ারাটা তুলে ধরি, যে আসলে উনি কে আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই বলবেন। চলেন আমরা ওনার কাছে একটু যাই। আর আঙ্কেলের কাছ থেকে বিস্তারিত জানলাম, আমরা তো জানি না আসলে এই সম্পর্কে। দোকানটা ঠিক ওইখানে উল্টা পাশে আছে। হ্যাঁ, আগে আমার দোকান ওইখানে ছিল, পরে যখন ভাঙিয়ে দিয়েছে, সরকারে ভাঙিয়ে দিয়েছে, রাস্তা করা লাগে, তখন রাস্তা ছিল না। আচ্ছা আঙ্কেল, উনি আবার কামড় টামড় দিবে না খাবার দিতে গেলে? না 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 না, মহিলা যায় না, বন্ধ করে মহিলা শুইলে পুরা ধুলা মারি পরে। মহিলাও সেরকম এখান থেকে গিয়ে হেঁটে গিয়ে শুয়ে ধুলা বালি যাই দিয়া আবার আইতে পারে। খাবার খাইতে গেল। আচ্ছা চলে নাকি যাই একটু। আমরা এখন ওই আঙ্কেলের কাছে যাবো,
উনি অসহায় রাস্তায় সবসময় বসে থাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার জন্য খাবার নিয়ে আসলাম। আমি আসলে ওদিকে যাচ্ছিলাম, দেখলাম দেখে আঙ্কেলের জন্য বিরিয়ানি আর আছে। আঙ্কেল মনে হয় খুব সামান্য কোক পছন্দ করেন না? আমি কোকটা নিয়ে আসছি, পানি আনি নাই। সবাই উনি পানি খায় না। বাড়ির তারিখ জানেন কোথায় বলতে পারেন? কোথায় একটু দেখাবেন আমাদের, একটু চিনতে পারে আপনাকে। আপনার পরিবারে কেউ যদি এসে আপনাকে খুঁজে পায় একটু দেখাবেন? তারা একটু দেখেন ওনাকে চিনেন কিনা। আমি যদি টিভি দেখিনি ঈদের দিন ওনার গোসল মোসল ঈদের আগের দিন কি পরে আঙ্কেল আঙ্কেল, এই যে বাবা, কাপড় চোপড় নিয়ে আসলে পিনবেন? কাপড় চোপড় আনলে পরবেন? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে দোয়া করেন। আমি একটা ওই যে প্যান্ট ইউ প্যান্ট গুলো আছে, ট্রাউজার প্যান্ট গুলো ওটা কিনে নিয়ে আসবো। আমি একটা শার্ট কিনে নিয়ে আসবো। আপনার একটু সাথে থেকে ওনার একটু পরিষ্কার করা দিন। আমি সাথে পরিষ্কার করা কাপড় দেখাবো। এইখানে কি কোনো ব্যবস্থা করে দেওয়া যাবে? আমি তো দিছি এখানে একটা ছোট্ট চৌকি, এই পর্যন্ত একটা ছোট্ট চৌকি এখানে দিছিলাম, আর উপরে মতো উনি থাকে নাই, এখান থেকে নামে আবার ওই দিকে। অনেক ভালোভাবে তো কথা বললো। আমি একটা শার্ট একটা ট্রাউজার নিয়ে আসবো, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। তাহলে 30 রোজা আঙ্কেল, আমরা 10টার দিকে আসবো। সারাদিন বৃষ্টি বুঝলো না, পরে আমি এখানে আসলাম, একটা ছাত্র আসলো, ওই ছাত্র টাকা এই গায়ে মধ্যে এগিয়ে আসছে, কত বৃষ্টি পরে আয়া দেখি তার গায়ে ছাত্র টাকা ধরে দিচ্ছে, দেখুন শুকনা ওই বৃষ্টি গেল কই, এত বৃষ্টি এই জায়গায়। ও আচ্ছা, উনি গর্ত করতো? না না, ঘুমাইতে ঘুমাইতে ওই জায়গা খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, এখানে ঘুমাইতে ঘুমাইতে গর্ত হয়ে গেছে। আমরা 30 রোজা ওনাকে গোসল করার ড্রেস পরানোর জন্য নিয়ে আসবো। আর যদি কেউ চিনে থাকেন অবশ্যই আসে দেখা করবেন। এখানে উনি 6 বছর ধরে যেহেতু আপনি খান, দরকার হলে আমি কালকে আবার আপনার জন্য খাবার নিয়ে আসবেন আরেকটা। আচ্ছা আসি দেব। হ্যাঁ যে কোনো একজনে খাবো
আমি কালকে আমার নিজের হাতের খাবার দিয়ে গেছিলাম বুঝছেন, কিন্তু আজকে আমি হোটেল থেকে দিয়ে গেলাম। খান সমস্যা নেই, আর একটা লেট আছে ঠিক আছে আঙ্কেল, আপনি খান, আমরা আবার 30 তারিখে আসব। ওকে রে 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 খান রে খান দেখেন আঙ্কেল খাইতেছে বুঝছেন। অনেক ক্ষুধার্ত ছিল মনে হয়, খাবারটা দিয়েছি, সবার খাবার কিন্তু খায় না বুঝছেন, সবাই দিলে নাকি খায় না, তা আলহামদুলিল্লাহ আমাদেরটা খাচ্ছে, আমরা অনেক হ্যাপি।